হ্যালো গাইস, আজকে হলো 11ই সেপ্টেম্বর। তা সারাদিন ধরে বৃষ্টি চলছিল, তা সেই কারণে আর ভিডিও বানাতে আমার সম্ভব হয়নি। আর এখন বৃষ্টি কমে গেল, মনে কর বিকালবেলার দিকে, এখন প্রায় 3:30-4টা বাজে। তা এই সময় ভিডিওটা বানাচ্ছি আমি। তো বৃষ্টি কমে গেছে, বৃষ্টি নেই। আর দেখো বৃষ্টিটা খুবই ভালোই হয়েছিল, এই সাইডে দেখো অনেকটাই জল জমেছে। এই যে দেখো এই সাইডে অনেকটাই জল জমেছে। অবশ্য জলের এখন দরকার হোক, কারণ চারিদিকে সবারই রোয়া গাড়াগাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন জল না হলে খুবই মুশকিল। তা আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যে আমাদের বাড়ির যে রোয়া চাষ করা হয়েছিল, যেগুলো মনে করো চারা গাছ রোপণ করা হয়েছিল, যে বেসন ধানগুলো, সেগুলো কতদূর কী পর্যায়ে হলো সেই সব তোমাদেরকে দেখাবো। এই জন্যই ভাবলাম যে ভিডিওটা আজকে অন করি এবং তোমাদের সেই সব ভিডিও দেখাই। এর আগেও অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু তখন থেকে এখন অনেকটাই বেশি হয়েছে, মানে বড় হয়েছে অনেকগুলো গাছগুলো। তো সেই জিনিসটাই তোমাদেরকে আজকে দেখাবো। তা সেটা দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের বাড়ির আশেপাশেই কিন্তু একটু সময় একটু যেতে হবে সামনের দিকে, সেই কারণে তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায়। আমাদের এই জায়গায় জমি রয়েছে, আরও ওই সাইডে তোমাদেরকে জমিগুলো তো দেখিয়েছি, আলু যেখানে চাষ করা হয়েছিল ওই জমিগুলো রয়েছে, কিন্তু ওই জমিগুলো অনেকটাই দূরে, সেই কারণে ভাবলাম যে অত দূরে আর যাবো না। আশেপাশে যেগুলো জমি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। আর এদিকে যতটা হয়েছে ওইদিকে ওই রকমই হবে। আর অন্যান্যবার এই যে বৃষ্টির সময় ওইদিকে তলিয়ে যেত, কারণ ওই সাইডগুলো একটু ধুলা সাইপের জমি, সেই কারণে একদম তলিয়ে যায়। কিন্তু এইবার সেই রকমভাবে বৃষ্টি হয়নি, সেই কারণে আশা করা যায় যে এবার ভালো ফলন হবে। দেখা যাক কতদূর কী হয়। তা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমি এই জমির এখানে। দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনের রাস্তা এটা, এই যে দেখো পিছনে রয়েছে আমাদের জমি। জমিটা অনেকটাই ঘন ঘন হয়েছে, যে বেসন ধানগুলো ছিল সেগুলো অনেকটাই ঘন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই সময়টায় এতটা ঘন ছিল না, পাতলা ছিল অনেকটাই, কারণ নতুন নতুন রোপণ করা হয়েছিল সেই কারণেই অতটাই পাতলা ছিল। আর এখন অনেকটাই বয়স হয়েছে গাছগুলোর, সেই কারণে এখন ঘন হয়েছে। আর দেখো আমাদের বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে, সেই পুকুরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে অনেকটাই জল হয়েছে। আমাদের পুকুর যেটা রয়েছে সেটাও তোমাদেরকে আরেকদিন দেখিয়ে দেবো অন্য কোনো ভিডিওতে। যাই হোক বন্ধুগণ, তোমাদেরকে দেখালাম গ্রাম বাংলার চিত্র। কেমন লাগছে তোমাদের এইসব ভিডিও, ব্লগ ভিডিওগুলো, তা তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। আর তোমরা যারা আমাকে নতুন দেখছো, কোনোদিনও দেখোনি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ এবং ভালো থাকুন। টাটা, বাই বাই, এই কথা বলে রাখছি আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।